মাঝখানে মাসখানেকের বিরতি আবারও ব্যস্ত হতে যাচ্ছে টাইগাররা ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ এই দলে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফর সব মিলিয়ে আবারও লড়াইয়ের ময়দানে নামার আগে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল এবার এলিট ক্যাম্পে সাতাশ জন ক্রিকেটারকে রেখেছে বিসিবি এখান থেকে বাছাই হবে জাতীয় দল ও এ দল তাই এবারের অনুশীলন ক্যাম্প খুবই গুরুত্বপূর্ণ কারণ ধরন একই হলেও এবার অনেক ক্রিকেটারের জন্য এই ক্যাম্প চ্যালেঞ্জের বিশেষ করে জাতীয় দলে জায়গা পাওয়া এবং জায়গা ধরে রাখা সব কিছুই চিন্তার কারণ হতে পারে ক্রিকেটারদের জন্য তবে প্রথম দিনের অনুশীলন ক্যাম্পে ব্যক্তিগত কারণে অনুপস্থিত বেশ কয়েকজন কিন্তু যে একুশ জন উপস্থিত ছিলেন তাদের ফিটনেস কেমন আছে এটা একটা আশার কথা সবার ফিটনেস খুব ভালো আছে আগামী চার সপ্তাহ এদের নিয়ে কাজ করব। এটা খুবই গুরুত্বপূর্ণ এই ক্যাম্প শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয় ঘরোয়া ক্রিকেটেও কাজে লাগবে আশা করি এই ফিটনেস ক্যাম্পের ফল ছয় মাস ধরে পাবেন ক্রিকেটাররা দীর্ঘদিন পর অনেক ক্রিকেটার এমন ক্যাম্পে সুযোগ পেলেন তাই তাদের জন্য এটি একটি বাড়তি পাওনা এর নিজেদের পুরোটা উজার করে দেওয়ার চেষ্টা সোহাগ গাজী এছাড়া বিশেষ নজর থাকছে তামিম ইমরুলের মতো ক্রিকেটারদের দিকে তবে সন্তুষ্ট টাইগার দলের ট্রেনার হোয়াট হি ডিড ওয়াজ হি ডিড এক্সট্রা তামিমের হাঁটুতে খানিকটা সমস্যা আছে সে একা রানিং করেছে গাজীও ফিটনেস নিয়ে বেশ সতর্ক সে চেষ্টা করছে নিজেকে ফিরে পেতে আসলে এটা ব্যক্তিগত সমস্যা নয় সবাই নিজেকে ফিট করতে মরিয়া ক্রিকেটে এটা খুব প্রয়োজন এদিকে প্রথম দিনের ক্যাম্পে অনুপস্থিত সাকিব মাশরাফি মুশফিক সাব্বির রাজু ও রনি আলুকদারকে পরে ফিটনেস পরীক্ষা করা হবে বলেও জানান ভিলাভারানে শান্ত বিশ্বাস সমুসংবাদ সংবাদ ঢাকা